ঘন বন জঙ্গল, পাহাড়ের চূড়াতে রাজার প্যালেস। আমি আর মেয়ে এগিয়ে গেছি সেই ঘন বন জঙ্গলের ভেতরে সেই রাজার প্যালেস দেখতে। তো নমস্কার বন্ধুরা, চলো চলে এসেছি এই বার্ড পার্কে। তো এখানে নাকি এর ভেতরে একটা প্যালেস আছে যেটা পুরনো রাজাদের আমলের। তো এখান থেকে মোটামুটি এই বার্ডস যে পার্কটা আছে এখান থেকে মোটামুটি 15 মিনিটে হাঁটতে হবে। তো হেঁটে ওই প্যালেসটায় আমাদের পৌঁছতে হবে। তো একটু রোমাঞ্চকর লাগছে, কেউ নেই রাস্তার মধ্যে, খুব অল্প সংখ্যক লোক, অনেকেই আসছে না কারণ অনেকেই জানে না, আবার অনেকেই 15 মিনিট হাঁটতে হবে এইভাবে জেনে হয়তো আসছে না। তো আমি তো যাব, চলো। ভীষণ টায়ার্ড, মানে টায়ার্ড বলতে উঠতে হচ্ছে অনেকটা করে। আর এদিকে পুরো জঙ্গল, ফরেস্ট, আর এদিকে আমরা যাচ্ছি। ভাবো কত রোমাঞ্চকর একটা ঘটনা। তো আমার সাথে তাতই আছে, অনেকেই যাচ্ছে, আবার অনেকে শুধু রাস্তাটা ভাবো। হ্যাঁ, যাওয়ার পরে জানি না কি আছে দেখার মতন। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখার মতন কি আছে জানি না, তবে আমার খুব ভালো লাগছে যেতে। এরকম জঙ্গল, এরকম রাস্তা, আমার ভীষণ ভালো লাগছে। সবাই যাচ্ছে আসছে, খুব অল্প সংখ্যক লোক যাচ্ছে আসছে, কিন্তু চলো যাই। এই অল্প সংখ্যক লোকদের মধ্যে আমরাই পড়ি, তো চলো। অনেকটা মনে হচ্ছে যেতে হবে আরো উঁচুতে, তো চলো যাব, দেখবো। ভীষণ রোমাঞ্চকর, জাস্ট অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগছে। শুধু ভাবো মনে হচ্ছে ট্রেকিং করছি, ট্রেকিং বলতে আসো কিছু সাথ নিয়ে নেবো। এখানে যে একটা প্যালেস আছে, তো জায়গাটা কিন্তু একটু সুন্দর করে রাখতো যাতে লোকের আসতে। ওই যে ওরা আবার ওই সাইডে যাচ্ছে, ওই যে ওইখানে কিছু লোক, ওনারা বললো এখান থেকে আরো 15 থেকে 20 মিনিট লাগবে হেঁটে যেতে। মানে আমরা আমাদের যেটা হাঁটা স্লোলি সেটা 20 মিনিট, আর ফাস্ট গেলে 10 মিনিট। তো ভাবছিলাম যাব না, তারপরে আবার ভাবলাম যে না যাই। হাফ রাস্তায় যখন উঠে গেছি তাহলে আর একটু রাস্তা না হয়ে যাই। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো। ও মাই গড, এখনো ও অতটা উপরে উঠতে হবে, উনি উঠছে, চলো। তো চলো যাই, সাথে লোক থাকলে আরো ভালো লাগে যেতে। অ্যানিমেল নিয়ে গোবরটা কি করে এলো? হ্যাঁ, গোবর আসবে না কেন, অ্যানিমেল নিয়ে কে বললো? এই জঙ্গলে অ্যানিমেল থাকবে না? অ্যানিমেল না তাহলে, পারে এত বড় জঙ্গল, আওয়াজ করো না। তো চলো, এটা হচ্ছে সিকিমের রাজার দরবার ছিল, তার মানে পেলিং এই থাকতো সিকিমের রাজা। তো সেই দরবারটাই যাচ্ছি দেখতে, চলো তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানটা কিছু একটা বানাচ্ছিল না, এটা মনে হয় যে সুচিত করার জন্য, মনে হয় উঠে দেখছে
জায়গাটা কেমন বা ওখানটা উনি হয়তো গার্ড দিচ্ছে, এটাও হতে পারে যে উনি ওইখানে গার্ড দিচ্ছে, কারণ আমাদের বললো দিস সাইড দিস সাইড বললো। হ্যাঁ অনেকগুলো বই মজা ভাবছো লোকে? হ্যাঁ মজা ভাবছি, কেন কি মজা ভাববো, লেপট কাই থাকতে পারি কিন্তু এর মধ্যে সব জন্তু জানোয়ার থাকতেই পারে। তো আর সঞ্জয় এই গাছগুলো দেখো, আমরা এলাম এই রাস্তাটা দিয়ে, আর বুঝতে পারছিলাম না যে এইদিকে প্যালেস না এইদিকে প্যালেস, তো বলে এদিকে প্যালেস, তো চলো যাই দেখো। একটা বোর্ড দেখতে পেলাম, এতক্ষণ ধরে দেখতে পাইনি, অনলি 100 মিটার অ্যাওয়ে, এখনো 100 মিটার অ্যাওয়ে যেতে হবে, তারপরে আমরা প্যালেস দেখতে পাবো। তো বুঝতেই পারছো আমরা কত দূর যাচ্ছি আর কোথায় এসেছি। ও ঘন বন জঙ্গল, ও জাস্ট অ্যাডভেঞ্চার। ওকে জঙ্গলে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে, আমার তো পছন্দ না এইগুলো পাথর দিয়ে এরকম করা আছে রাস্তাগুলো, কারণ এখানে তো রাজা থাকতো, এগুলো বাচ্চারা এসেছে খেলা করছে তাই। হ্যাঁ যারা টুরিস্ট আসছে একটু বাচ্চাগুলো হাঁপিয়ে যাচ্ছে খেলা করছে, আর এগুলো দেখো এই মানে রাস্তা করা আছে যেহেতু রাজার প্যালেস ছিল। তো চলো যাই, দিদি আসলো, দিদিকে তুলে নিয়ে যেতে হতো অ্যাম্বুলেন্সে করে। দেখো এত ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে রাজার প্যালেস, আর এই যে দেখো এখানে দেখো পাথর দিয়ে 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 কেমন ভাবে প্রাচীর করা আছে, যে পুরো শ্যাওলা পড়ে গেছে দেখো, সব পাথরের কিন্তু খাজে খাজে, এখানে কিন্তু কোনো বালি সিমেন্ট নেই, যে পাথরের খাজে খাজে বসানো, এগুলো কিন্তু সমস্ত এটা প্রাচীর, দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রাচীর এইখানেও ছিল, তো এখন এগুলোতে সব গাছপালা হয়ে গেছে, এখানটা প্রাচীর এবং এটা কিছু একটা। তো এটা একটা কিছু, দিস মনুমেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড টু বি ন্যাশনাল ইম্পর্টেন্ট সেন্টার দ্য মনুমেন্ট অ্যান্ড সাইট সেন্ট রাজার মন্দির টাইপের কিছু ছিল যেখানটায় পুজো করা হচ্ছে, আর এই যে দেখো পুরো প্রাচীর দিয়ে ঘেরা, পুরোটা কিন্তু এগুলো প্রাচীর দিয়ে ঘেরা, এই ঘন বন জঙ্গলে একদম পাহাড়ের উপরে এইভাবে ছিল রাজার প্যালেস। তো চলো আমরা দেখি, এখন ধ্বংসস্তূপ হয়ে আছে, এখন কিছুই তেমন নেই, তো কি ধ্বংসস্তূপ হয়ে আছে যতটুকুন আছে ততটুকুন আমিও দেখবো আর ততটুকুন তোমাদেরও দেখাবো। তো চলো যাই, পাথর এবার হাঁপিয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো পাহাড় বেয়ে বেয়ে আমরা কতটা উপরে উঠেছি, আর এখান থেকে আবার একটু সিঁড়ি আছে, এই সিঁড়িটা উঠে গেলে মনে হয় আমরা একদম প্যালেসের মূল ফটকে পৌঁছে যাব। নামতে এতটা কষ্ট হয় না যতটা উঠতে কষ্ট হয় পাহাড়ে। তো আমি একটু জল খেয়ে নিই বরঞ্চ, চলো। ভেবেছিলাম এই সিঁড়ি দিয়ে উঠেই বোধ হয়, আর ভেবেছিলাম এই সিঁড়ি দিয়ে উঠে বোধ হয় আর উঠতে হবে না, কিন্তু এখন দেখছি আরো সিঁড়ি। ও চলো
রাজার প্যালেস বলে কথা, উঠতে তো হবে। এগুলো কি ফুল জানি না, অনেক জায়গায় দেখছি এই ফুলগুলো। সিঁড়ির পর সিঁড়ি, এখন প্যালেস ধ্বংসস্তূপ হয়ে গেছে। গরম, অতিরিক্ত গরম। এটা ছিল সিকিমের রাজা, সিকিমের রাজার প্যালেস। আগে ছিল এই পেলিংই সিকিমের রাজধানী, কিন্তু এখন সেটা হয়ে গেছে গ্যাংটক। সিকিমের রাজা, পেলিংয়ের রাজা তো হতে পারে না, সিকিমের রাজা। কোনোটাতে কিছু নেই, ওইটা মনে হয় মন্দির টন্দির কিছু ছিল বুঝেছিস, সেজন্য ওই জায়গাটা ঘিরে দিয়েছে যাতে কেউ না যায়। আমরাও যাবো না, আমরা সিঁড়িটাতে এখানে উঠে দেখি ওপরটাতে কি আছে। সব একদম বড় বড় পাথরের টুকরো দিয়ে এগুলো তৈরি, জাস্ট দেখতে পাচ্ছ তখন এগুলো পাথর দিয়েছে। হ্যাঁ, পাথর কেটে কেটে পাথরগুলোকে একটু কোন রকম সাইজ, একদম যে সমান সাইজ তা নয়, দেখো আঁকা বাঁকা সাইজ করে একটা তোলা। এই যে একটা লম্বা এটা ছিল, এটা ভেতরে এসেছি, কিছুই নেই। কিছু ছিল একটা সময় অবশ্যই, এখন আর কিছু নেই। ঘর ঘর ছিল বিছানা, ঘর ঘর ছিল এরকম। এখানে কোনো বোর্ড ফোর্ড থাকলে তাহলে বোঝা যেত যে কিছু বোর্ড আছে বোধ হয়। যে একটা বোর্ড আছে এটাতে দেখো, ওইটাতে একটা দরজা এখনো আছে লাগানো, মানে ওই সাইডে পেছনের দিকে আরো কিছু আছে, মানে ছিল, এখন তো সব ধ্বংসাবশেষ, তো ওখানে দরজা আছে দেখো একটা। এখানে একটা দরজা আছে, আর এতটা কিছুই নেই, এরকম চারিদিক দিয়ে শুধু রেলিং দেওয়া আছে, তো সেই জন্য আমি আর এখনটা ওপরে উঠলাম না, এগুলোতে তো সব ঘুরে নিলাম। এই হচ্ছে রাজার প্যালেস, খুব ভালো লাগলো, অনেকটা কষ্ট করে উপরে উঠেছি, ভালো লেগেছে। তো আমরা দেখো এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, আর এটা তার পাশে ছিল, তা আসি এটা দিয়ে আসিনি আমরা, এটা দিয়ে এসেছিলাম। তো এবার ভাবছি আমরা এইটা দিয়ে যাব, তো চলো এটা দিয়ে যাই, দেখি কতটা শর্টকাট হয় কি কি হয়, তাহলে তোমাদের বলে দিতে পারবো যে তোমরা কোনটা দিয়ে আসবে। তো চলো যাওয়ার সময়টাতে বুঝতে পারবো। এই রাস্তাটা খুব খতরনাক রাস্তা, একদম পুরো খাই, যদি কেউ স্লিপ কাটে। হ্যাঁ, এর মধ্যে রেলিং দেওয়া অবশ্যই প্রয়োজন ছিল এগুলোতে, কারণ কত বাচ্চারা যে আসে। আমরা অনেকটা রাস্তা ঘুরিয়ে গেছিলাম, এটা খুব শর্টকাট। এখন যতটাই যাচ্ছি মনে হচ্ছে যে যেন যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেই রাস্তাটাই মনে হয় বেটার ছিল, কারণ এইটা প্রচণ্ড খাড়া, মানে প্রচণ্ড কি বলবো, ঢালু রাস্তাটা, একদম ঢালু আর খাই, একদিকে খাই মানে বিশাল খাই। এখান থেকে স্লিপ কেটে কেউ যদি নিচে পড়ে তাহলে কিন্তু খুব মুশকিল তাকে উদ্ধার করা। আর ওই রাস্তাটাতে কি ছিল, এরকম খাই ছিল না, মানে মোটামুটি একটা সমতলের মতন, সমতল তো নয়, পাহাড়ের ওপরে আছি, তো তবু ওই রাস্তাটা অতটা ভয়ানক ছিল না। এই রাস্তাটা কিন্তু খুব ভয়ানক, খুব বিপজ্জনক। তো যাই হোক, চলো যাই, যেতে তো হবেই। আমরা অনেকটা রাস্তা এসেছি, এখনও মনে হচ্ছে বহু রাস্তা আমাদের যেতে হবে। দেখো তো আমরা যেদিকটা দিয়ে উঠেছিলাম সেদিকটাই যাওয়াটা ঠিক ছিল না, মাটা আমাদের দ্রুত নেমে যেতাম। এটা দেখছি এখন অনেকটা টাফ রাস্তা, মানে অনেকটা যেতে হবে এখনও। তো চলো, হ্যাঁ
পাইন ফরেস্টে গীতাদির সাথে গেছিলাম, সেটা একটা অন্য ধরনের ছিল। এই নামি না এদিক দিয়ে, রাস্তা দিয়ে না না এদিক দিয়ে আয়। আর এইটা পুরো অন্যরকম একদম, পাইন ফরেস্টটা তো একটা পার্কের মতন ছিল, থাকার বসার জায়গা ছিল, সবাই যাচ্ছিল। আর এইটা পুরো জাস্ট একদম কি বলবো, আমার খুব ভালো লাগলো। আমার এরকম তো এমনিতেই ভালো লাগে এই জিনিসগুলো, একটু অন্য ধরনের জিনিস। আর সব থেকে বড় কথা, এটাতে কোনো কৃত্রিম ভাবে কোনো কিছু তৈরি করা নেই, মানে সম্পূর্ণটা ন্যাচারাল। তো এই ন্যাচারাল জিনিস আমার খুব ভালো লাগে। তবে আমি বলবো রাস্তাটা দিয়ে কাউকে যেতে আসতে না, তোমরা যদি কেউ এসে থাকো। তোমরা যারা আসবে, এই যে পাখির যে পার্কটা আছে বার্ড পার্ক, সেই পার্কটা দিয়ে তোমরা যারা প্যালেসে আসতে চাইছো, এই যে দেখো এখানটা লেখা আছে একটা ক্যাপিটাল অফ সিকিমে যেখানে প্যালেসে যাওয়ার রাস্তা, এইটা একটা। আর দেখো এইটা একটা, এই রাস্তাটা কিন্তু শর্টকাট, কিন্তু একটু উঁচু, মানে চড়াই আছে, উঠতে হবে। আর এইটা কিন্তু অনেকটা ঘোড়া, এটাতে চড়াই হলেও আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এইটা দিয়ে কিন্তু অনেকটা আমাদের টাইম লেগে গেল নিচে নামতে, আমরা যদি এইটা দিয়ে নিচে নামতাম এইটা দিয়ে, তাহলে এতটা আমাদের কিন্তু সময় লাগতো না। তো তোমরা যারা আসবে ভুল করো না, এই বাঁ দিককার রাস্তাটা দিয়ে যাবে না, ডান দিককার রাস্তাটা দিয়ে যেও। তো চলো এবার যাই।